নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে পাঁচ রাশির অর্থভাগ্য বৃদ্ধি হতে চলেছে। আজ রামনবমী, এই রামনবমীর পূর্ণ লগ্নে এবং আজ মধ্যরাত থেকে যে পাঁচ রাশির হতে চলেছে ধনবর্ষা, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন যে রাশিগুলো পাঁচ রাশির ভাগ্য চমকাতে চলেছে আজ মধ্যরাত থেকে আগামী একুশ দিনের মধ্যে, যে রাশিগুলির ভালো রেজাল্ট পেতে চলেছে, কোন কোন দিক থেকে পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির এই রামনবমীর পর থেকে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে, আপনাদের ইনকামের জায়গাটা, দৈনিক ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। বিদেশের সাথে যারা রত আছে, আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে আছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। লটারি ফাটকার সঙ্গে যারা যুক্ত আছেন, স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব রেজাল্ট আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। শ্রীরামচন্দ্রের কৃপা পড়তে চলেছে বৃষ রাশির মানুষের উপর। এবং আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং আপনাদের ইনকাম বৃদ্ধি, যে কোনো কাজে সফলতা, কর্মক্ষেত্রে উন্নতি এবং পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান হবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি এই সময় কিন্তু দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এ সময় দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, আপনি গোল্ডের সাথে যুক্ত আছেন, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনারা যারা টেলিকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি ধনুরাশির মানুষ, শ্রীরামচন্দ্রের কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে ধনুরাশি। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। এবং আপনারা পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে ধনুরাশি। এবং আকস্মিক ধনলাভ, বিদেশ থেকে লাভ, এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশি, আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের এ সময় কিছু ক্ষেত্রে ভ্রমণ যোগ এবং লটারি ফাটকা থেকে এবং স্টক বিজনেস থেকে যথেষ্ট লাভ আপনারা কিন্তু এ সময় পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে কুম্ভ রাশি। আপনাদের কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সফলতা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এ সময় দেখা কিন্তু যাচ্ছে।
এবং আপনাদের দীর্ঘদিনকার মনের আশা, মনের প্রত্যাশা পূরণ কিন্তু হবে। শূন্য পকেট পূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এই সময় কিন্তু আপনাদের হবে। এবং দাম্পত্য সুখের জায়গা এবং প্রেমের ক্ষেত্রে লাভ এবং শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আসতে চলেছে কুম্ভ রাশির। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে যে রাশি, মানে অ্যাকচুয়ালি ভাগ্য ঘুরতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ব্যবসার জায়গাটা, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং দৈনিক রোজগারের জায়গা কিন্তু আপনাদের মজবুত হবে, ডেলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে আপনাদের ট্রান্সফার যারা চাইছেন সেই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট মিথুন রাশি আপনি কিন্তু পেতে চলেছেন। এবং বিদেশের সাথে যারা রত আছে এবং যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। সন্তান সুখের জায়গায় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু আমি আবারও বলছি, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে, মিথুন রাশির ধন বর্ষা হতে কিন্তু চলেছে। ডায়েরিতে নোট করে নিন, শ্রী রামচন্দ্রের কৃপায় এই যে পাঁচ রাশির কথা বললাম, পাঁচ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ এই পাঁচ রাশি কিন্তু পেতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেককে আবারও বলছি, আপনারা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, এবং আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন। এবং এর পাশাপাশি আবারও বলছি, আপনারা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে আপনারা মেসেজ করুন। অনেকে ইনবক্সে মেসেজ করে দিচ্ছেন, ইনবক্সে মেসেজ করবেন না, প্রচুর ইনবক্সে মেসেজ আছে। হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করবেন তাদের কিন্তু রিপ্লাই পাওয়াটা সুবিধা কিন্তু হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীরাম।